লোকসভা ভোট। লোকসভা ভোটে অভিষেক বনাম নওশাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ নওশাদ সিদ্দিকীর। অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হতে চান নওশাদ, দল অনুমতি দিলে প্রার্থী হতে রাজি। টিভি নাইন বাংলাকে এমনটাই জানান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কাজ করে থাকলে অভিষেক নির্বাচনে জিতবেন, না হলে ফল উল্টোটাই হবে, বললেন নওশাদ সিদ্দিকী। শুনুন, আগামী লোকসভা নির্বাচনে আপনি কর্মী সভায় বলেছেন যে দল অনুমোদন দিলে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চান। আমার মনের কথা ইচ্ছা লেগেছে যে এখানে সংগঠন যেভাবে গড়ে উঠছে, যদি দল অনুমোদন দেয় তাহলে আগামী লোকসভা নির্বাচনে দলের পক্ষ থেকে হেভিওয়েট কেউ থাকতে পারে, বা আমাকেও যদি দল সুযোগ দেয় তাহলে আমি এখানে কনটেস্ট করতে পারি ডায়মন্ড হারবার মানুষের জন্য, ডায়মন্ড হারবার লোকসভার মানুষের জন্য। আমি কত কণ্ঠ হয়ে লোকসভায় আমি যেতে পারি, বা আমার দলের কোনো মুখ যেতে পারে। কে কোথায় আছে, কে সেকেন্ড ইন কমান্ড কোথায় দাঁড়াচ্ছে, সেটা নিয়ে আমার প্রশ্ন নয়, বা সেটা টার্গেটেরও জায়গা নয়। আমাদের সংগঠন যেখানে তুলনামূলক স্ট্রং আছে বা গড়ে উঠছে, সব জায়গাতেই আমরা স্ট্রং করার চেষ্টা করছি। যেখানে মানে এখন যেখানে গড়ে উঠেছে, সের মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভাটার মধ্যে হচ্ছে, সেই লোক সেইটাকে সামনে রেখেই আমি আমার প্রস্তাবটা আমার দলের কাছে রাখবো, যাতে আমাদেরকে সুযোগ দেওয়া হয় ডায়মন্ড হারবার লোকসভাতে আমাদের কন্টেস্ট করার। অভিষেকবাবু কী মডেল করেছেন না করেছেন সে বিষয়ে প্রসঙ্গে আমার গিয়ে লাভ নেই। যদি কোনো ভালো কাজ করে থাকে তাহলে আইএসএফের যে ক্যান্ডিডেট হবে সে হারবে, বা আমি যদি ক্যান্ডিডেট আমি হেরে যাব। অভিষেকবাবুর সাথে যদি সাধারণ মানুষের ডাইরেক্ট অ্যাক্সেস থাকে, চাওয়া পাওয়ার কথা অভিষেকবাবুকে ডাইরেক্ট বলতে পারে, এক কথা অভিষেকবাবু যদি আমার সেখানে গ্রহণযোগ্যতা থাকে তাহলে অভিষেকবাবু জিতবে, আর নাহলে আইএসএফের পক্ষ থেকে যদি আইএসএফের গ্রহণযোগ্যতা থাকে, আর সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি আইএসএফকে চায় আইএসএফ জিতবে, তবে একটা কথা আমি জিতে হারি বা আমাদের দল জিতে হারে যে রেজাল্ট হোক না কেন, আমাকে বুথ দখল করার আমার স্বপ্ন নয়। গুন্ডা মস্তান দিয়ে বোমাবাজি করে নমিনেশন আটকানো 2018 সালে যেমন করেছিল, বা ভোট করতে না দেওয়া, সেই পক্ষে আমি নয়। ক্যামেরায় মনোজ হাজার সঙ্গে সৌরভ গুহ, টিভি নাইন বাংলা, কলকাতা। আর এই নিয়ে কথা বলবো সৌরভ গুহ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সৌরভ, তুমি কথা বলেছিলে নওশাদ সিদ্দিকীর সঙ্গে, এবং যেটা বোঝা গেল যে 24-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম নওশাদ সিদ্দিকী। তুমি কথা বলে কি বুঝলে, অনেক বড় চ্যালেঞ্জের কথা বললেন তো নওশাদ, কতটা আত্মবিশ্বাসী তিনি? দেখো, নওশাদ সিদ্দিকী গত মঙ্গলবার ডায়মন্ড হারবারে গিয়েছিলেন একটি তার দলের কর্মী সভায়। সেখানে তিনি কর্মীদের কাছে অনুমতি চেয়েছিলেন যে তারা কি তাকে অনুমতি দেবে যে তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পরিচিত, এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র মডেল লোকসভা কেন্দ্র হিসেবেও কিন্তু আলোচিত। এখানেও তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডকেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছেন নওশাদ সিদ্দিকী। সামগ্রিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তোমার নিশ্চিতভাবে মনে থাকবে তন্নিষ্ঠা, যে মালদা থেকে নাম না করে নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীকে আক্রমণ করেছিলেন এবং বলেছিলেন যে সংখ্যালঘু ভোট বিভাজন করে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছেন এই নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীরা নাম না করে। কার্যত যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তাতে কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাংক একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে সংখ্যালঘু ভোট ব্যাংক বিভাজনের রাস্তাতে হাঁটতে চাইছে আর আইএসএফ? অন্তত নওশাদ সিদ্দিকী প্রকাশ্যে যে কথা বলছেন কর্মী সভায় এবং সংবাদ মাধ্যমে, তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে ডায়মন্ড হারবারে সংখ্যালঘু ভোট ব্যাংক কাটার লক্ষ্যে কোথাও কিন্তু একটা স্ট্র্যাটেজি করছে আইএসএফ, এবং সেই জায়গা থেকেই তারা চ্যালেঞ্জটা ছুড়ে দিতে চাইছেন। একদম সেই ইঙ্গিতে পাওয়া গেল নওশাদ সিদ্দিকীর বক্তব্যে। ধন্যবাদ তোমাকে সৌরভ।